পেজ ওয়ানে এবার দিনের সব থেকে ভাইরাল ছবি, প্রেমে প্রত্যাখ্যানের জের। দিল্লির রাস্তায় প্রকাশ্যে তরুণীকে এলোপাথাড়ি কুপিয়ে খুন করল এক যুবক, পরপর তাকে প্রায় ৩০টি কোপ মারা হলো, দাঁড়িয়ে দেখল জনতা। তরুণীর আত্মচিৎকার ও সাহায্যের হাত বাড়ায়নি কেউ। সিসিটিভি ফুটেজে ধরা পড়ল এরকমই ভয়ঙ্কর ছবি। সুভাষনগরের পর এবার বুড়ারি, এরকমই অমানবিক দৃশ্যের সাক্ষী থাকলো রাজধানী। ১১ই আগস্ট দিল্লির সুভাষনগরও দেখেছিল এরকম আরো একটি অমানবিক ঘটনা। টেম্পোর ধাক্কায় পড়ে থেকে মৃত্যু হয় এক যুবকের, সাহায্যের হাত বাড়ায়নি কেউ। অগস্টের পর সেপ্টেম্বর ফের অমানবিক রাজধানী। দিল্লির বুড়ারির বাসিন্দা বছর ২১ তরুণী করুণা একটি কম্পিউটার সেন্টারের প্রশিক্ষক। সুন্দর সিং সেই কম্পিউটার সেন্টারের মালিক। বহুদিন ধরেই সে করুণাকে উত্তক্ত করছিল, কিন্তু তরুণী পাত্তা না দেওয়ায় বদলা নিতে হামলা চালায় সুরিন্দর। বাইকে এসে প্রথমেই সে কোপ মারে করুণার ঘাড়ে, রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লেও থামেনি হামলাকারী। চলতে থাকে এলোপাথাড়ি কোপ, চোখের সামনে ভয়ঙ্কর এই ঘটনা দেখেও এগিয়ে আসেনি কেউ। পাশ দিয়ে গাড়ি নিয়ে নির্দ্বিধায় চলে গিয়েছেন বহু মানুষ। গোটা ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। হাসপাতালে নিয়ে গেলে তরুণীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। সুরিন্দর পালিয়ে যাওয়ার সময় হুঁশ ফেরে জনতার, তারাই সুরিন্দরকে পুলিশের হাতে তুলে দেন। तो हम लोगों ने जो दो तीन लोग थे वहाँ बढ़ने आगे बढ़े और हमने बचाने की कोशिश करी, तो उसने हम लोगों से चाकू पे हमला किया, तो हम सारे पीछे हट गए। उसने उतनी देर में ना काफी चाकू मार दिया था। लड़के ने लड़की को मारने के बाद उसकी पिक खींची और उसे व्हाट्सएप पे सेंड किया और उसने फोन करके बोला कि काम हो गया। राजधानी এই নির্মম ছবি এখন ভাইরাল। অভিযুক্ত পুলিশের জালে, কিন্তু বাকিরা যাদের চোখের সামনে একটু একটু করে মৃত্যুর কোলে ঢলে পড়লেন করুণা, তাদের মানবিকতা ফিরবে কবে? ব্যুরো রিপোর্ট, ২৪ ঘন্টা।